সঙ্গে সঙ্গে তবে খুব মিনি মিনি ধুলোর মতো বৃষ্টি হচ্ছে, তেমন একটা জোরে হচ্ছে না, ওদিকে রৌদ্র উঠেছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে। আজকে রামধনু উঠবে, তাহলে রামধনু উঠবে। আর আমার সেই বাগানের লঙ্কা গাছটায় যে লঙ্কাগুলো দেখিয়েছিলাম ওগুলো অনেকটা বড় হয়ে গেছে, চলুন কয়েকটা লঙ্কা তুলে নিই আমি আপনাদেরকে। সেদিন যে আমি লঙ্কা গাছটা দেখিয়েছিলাম সেই লঙ্কা গাছে দেখুন কত লঙ্কা হয়েছে, এখানে কালো হয়ে পুরো একদম। কিছু লঙ্কা আমি তুলেছি এখান থেকে, সেগুলো বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে। এগুলো এখন ছোট্ট নরম আর দূর থেকে এত সুন্দর লাগে যেন কালো হয়ে আছে গাছটার মাথাটা পুরো একদম, শেপটা যেমন সুন্দর, লঙ্কাও পুরো ভরে গেছে, কিছু ফুলও আছে, দারুণ সুন্দর লাগে দেখতে। এই লঙ্কাগুলো তোলা যাবে। এ বাবা আবার বৃষ্টি এলো, বৃষ্টি এত ঘন ঘন আসছে। আমাদের খামারে দুটো কচু গাছ আমি রেখেছিলাম, তার কি সুন্দর লতি হয়েছে দেখুন। এই লতিগুলো নিয়ে গিয়ে বাড়িতে চিংড়ি দিয়ে রান্না করব, খেতে খুব ভালো লাগে চিংড়ি দিয়ে, লতিগুলো বেশ মোটা মোটা, অনেকগুলো লতি হয়েছে, দুটো মাত্র গাছ কিন্তু অনেকগুলো হয়েছে। আরো আছে না গাছ সামনে দিলি কেন? এটা বৃষ্টিটা আজকে মাঝে মধ্যে বড্ড ঝামেলা পাকাচ্ছে, এসে কাজের বড্ড ব্যাঘাত ঘটাচ্ছে। লতি মোট এতগুলো হয়েছে, কাটলে যদিও কমে যাবে কিন্তু তাতেও এক বেলার মতো রান্না হয়ে যাবে। চিংড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, বা ছোলা দিয়ে করলেও হয়। কাদা মেখে আছে পুরো, এগুলো ধুয়ে প্রথমে জলে পরিষ্কার করে নিয়ে তারপর বাড়ি নিয়ে যাবো।